কত টাকা বলেন সিংডি? এ 50 দিবেন আর কি? ওই তুই এদিকে ধর, তুই এদিকে ধর। জি স্যার, জি স্যার। ও বুঝতে পারছি। ওই দেখ সিংডি সত্তরের সিংডিগুলা নিয়ে কেউ যেন টানাটানি করতেছে। আরো দূরে। ও ভাই, 40 লাখ টাকা দিয়ে কিনলাম তো, তাই বাসায় নিয়ে যাচ্ছি। কত সুন্দর না সিংড়িগুলা! ইস, ও নো! যতবারই এই সিংড়ি রাস্তা দিয়ে যাই, সিংড়িগুলা দেখলে আমার মনটা ভরে যায়। ইচ্ছে করতেছে এখান থেকে তুলে নিয়ে আমার ভবনের সামনে নিয়ে যাই। আরে স্যার, টেনশন করতেছেন কেন? ওই যে দেখেন, সিংড়ির মালিক সিংড়িগুলো বিক্রি করে দিচ্ছে। আসলেই তো? হ্যাঁ স্যার, আমি মনে করি এই এলাকার মধ্যে আপনার মতো এত বড় লোক আর একটাও নাই। এই সিংড়িগুলো কিনলে শুধু একমাত্র আপনিই কিনতে পারবেন স্যার। তুমি কিন্তু ঠিক বলেছো কথাটা, তোমাকে একটা লাইক দিলাম, ঠিক আছে? জি স্যার। আচ্ছা চলো, সিংড়িগুলো কিনে নেব আজকে। ভাই আসেন, আসেন সিংড়ি নিয়ে, আসেন ভাই, আসেন সিংড়ি নিয়ে, আসেন। ও কাকা, সিংড়ি আপনার? হ্যাঁ আমার। কয়টা বিক্রি করবেন সিংড়ি? তিনটা বিক্রি করে ফেলবো। 1 2 3 না, ঠিক আছে, তিনটা নিতে হবে, একটা নিলে সুন্দর দেখাবে না। জি স্যার। কত টাকা বলেন সিংড়ি? এ 50 দিবেন আর কি? ও 50 লাখ! ও নো, না কাকা এত হয় না, কি বলিস, দামটা একটু বেশি হয়ে যায়। জি স্যার। আপনি একটু দেখেন, রং টং উঠে গেছে, 40 লাখ টাকা নিয়েন। রং? এরা কিসের রঙের কথা বলতেছে? ও বুঝতে পারছি, এরা তাহলে বড় সিংড়ির কথা বলতেছে। 40 লাখ টাকা, এটাই শুধু বড় লোক হওয়ার? দেন 40 লাখ। 40 লাখে রাজি হয়ে গেছে বেটা, দে টাকা দে। স্যার এখানে পুরো 40 লাখ টাকা আছে, এটা দিয়ে দি। আরে দিয়ে দে বেটা, এই নেন 40 লাখ, পুরো 40 লাখ আছে, আজ থেকে এই সিংড়ি আমার, আপনি যান। আরে ফুটেন এখান থেকে। এই সিংড়ির মালিক এখন আমি, এইগুলো এখানে রাখা যাবে না, এগুলো আমার বাড়ির সামনে নিয়ে গিয়ে সুন্দর করে সাজিয়ে দেব, পাবলিক দেখবে আর মজা নিবে, দেখবে আর মজা নিবে, কি বলে? আরে বেটা, তোরা যাই বলিস না কেন, এবারের বিশ্বকাপটা কিন্তু মেসির হাতে দেখতে পারবো। একদমই ভাই। আল্লাহ মুখ একটা দিছে, যা মন চায় তা কইতেছস। কাপ নিতে নিতে কিন্তু আমাদের রক্ত বয়ে গেছে, বুঝছস? 5-5 বার চ্যাম্পিয়ন আমরা, এবারের কাপটাও আমরা নিব। আরে বেটা আগের কথা রাখ, আগের দিন বাগে খাইছে, কোপা আমেরিকা যেমন আমরা কোপায় দিয়ে নিয়ে গেছি, এখন বিশ্বকাপটাও আমরা তুলে নিয়ে যাবো, বুঝলি? এই মনে নাই, ফাইনালে গিয়ে কেঁদে কেঁদে চলে আসবি, এর চেয়ে বেশি কিছু করতে পারবি না। আরে বন্ধু, তুই তো বেশি গরম হয়ে গেলি, দাঁড়া তোর জন্য একটা 7-Up নিয়ে আসি। আমাদের কাছে নাই। আছে, তোদের একটা অভিনেতা আছে, অভিনেতা। ওই দেখ সিংড়ি সত্তরের সিংড়ি গুলা নিয়ে কেউ যেন টানাটানি করতেছে। সরকারি সিংড়ি, এগুলো আবার কে বিক্রি করবে? ওই মিয়া ফাইজলামি করেন, একটু আগে এর মালিক থেকে আমি এগুলা কিনে নিছি, আর আপনি বলেন সরকারি মিয়া, 40 লাখ টাকা দিয়ে কিনছি আপনার মাথায় ঢুকে? ওই ধর। আরে ভাই, কার থেকে কি কিনছেন আল্লাহই জানে। ভাই কার থেকে কিনছি তাহলে শুনেন। ওই যে দেখেন সিংড়ির মালিক সিংড়িগুলো বিক্রি করে দিচ্ছে। সিংড়ি আপনার? হ্যাঁ আমার। কয়টা বিক্রি করবেন সিংড়ি? তিনটা বিক্রি করে ফেলবো। কত টাকা বলেন সিংড়ি? 50 দিবেন আর কি? 40 লাখ টাকা নিয়েন। দেন 40 লাখ। 40 লাখে রাজি হয়ে গেছে বেটা, দেন 40 লাখ, পুরো 40 লাখ আছে, আজ থেকে সিংড়ি আমার, আপনি যান। এবার বুঝছেন, কামাকা ডিস্টার্ব করতেছেন মিয়া, ওই ধর। ও ভাইয়া বুঝতে পারছি, ওই লোকটা ওই জায়গায় বসেছিল না? হ্যাঁ হ্যাঁ ওই জায়গায় বসেছিল। একটু বিদ্ধ করে? হ্যাঁ একটু বিদ্ধ। আরে ভাই, ও তো মাছ বিক্রেতা, প্রত্যেকদিন ওই জায়গায় বসে সিংড়ি মাছ বিক্রি করে, ছোট ছোট। কি করে ছোট সিংড়ি মানি? 40 লাখ টাকা দিয়ে সিংড়ি তো আমি আজকে কিনলাম,
এই চিংড়ি না ভাই, আমি তো ওর থেকে সকালবেলা এক পাবা চিংড়ি মাছ নিয়ে গেছিলাম বাসার জন্য। আমিও নিয়ে গেছিলাম বাসায়। কি বলেন ভাই, 40 লাখ টাকা লস হয়ে গেছে। হ্যাঁ চল চল, এই চল তো। হালার ফহালা তুই কি বলতেছিলি? এই চিংড়ি বিক্রি করতেছে না, ও নাকি চিংড়ি মাছ বিক্রি করে ছোট ছোট আর তুই 40 লাখ টাকা দিয়ে এটা কিনাইলি। 40 লাখ টাকা মানি বুঝিস? আমার পুরো বিল্ডিং থেকে পাড়া উঠে মাসে 50,000 টাকা। 40 লাখ টাকা তুলতে আমার 20 বছর চলে যাবে। এই টাকা কে দিবে? তোর বাপ দিবে? তোর বাপ দিবে? এই চল আবার টাকা। আজ থেকে 20 বছর তোর বেতন বন্ধ। এখানে তো কেউ নেই, এবার খুলে দেখি। এত টাকা, এত টাকা আমার! আজকে থেকে তো আমি বড় লোক হয়ে গেলাম, আর মাছ বিক্রি করতে হবে না। দেখ, এরকম গাড়ি আমি আজকের মধ্যেই নেবো।